আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে ইসরায়েলি হামলার ব্যাপক প্রস্তুতি ফাঁস। জুমার নামাজ পড়তে হিন্দুদের বাধা, কুরগাঁও শহরে উত্তেজনা। থামছেই না রাশিয়া, অভিযোগ ন্যাটো প্রধানের। সৌদি যুবরাজ এখন মুকুটহীন বাদশাহ। ভারতে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সর্বশেষ খবর। সবশেষে জানবেন, আফগানিস্তানে 20 বছরের আগ্রাসনের ফসল শুধু রক্তপাত ও পশ্চাৎপদতা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইরানে ইসরায়েলি হামলার ব্যাপক প্রস্তুতি ফাঁস। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা IDF ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। বলা হচ্ছে এই যুদ্ধ কেবল পারমাণবিক স্থাপনা কেন্দ্রিক সীমাবদ্ধ থাকবে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নতুন পরিকল্পনার আওতায় যুদ্ধে জড়িয়ে পড়বে ইসরায়েল। ইসরায়েলের হাওমের বরাত দিয়ে খবরটি দিয়েছে ইসরায়েল ন্যাশনাল নিউজ। প্রতিবেদনে বলা হচ্ছে ইসরায়েল আংশিকভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু এই বছর পরিকল্পনাগুলো নতুন করে নির্ধারণ করা হয়েছে। তবে এই যুদ্ধ শুরু হতে 3-5 বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করবে। ইতিমধ্যে তারা এমন কিছু প্রশিক্ষণ নিচ্ছে যা ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিসরকে প্রসারিত করবে। ইরানের সাথে ভবিষ্যৎ সংঘর্ষের প্রস্তুতির জন্য ইসরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক অস্ত্রাগারের পরিধি বাড়াতে চাচ্ছে। প্রতিবেদনটি বলছে ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ হামলার প্রস্তুতি 3টি প্রধান পর্যায়ে বিভক্ত। হামলার পূর্বের পর্যায়ে, আক্রমণের সময় এবং আক্রমণের পরের পরিস্থিতি। প্রাথমিক পর্যায়ে IDF শুধু অপারেশন পরিকল্পনায় করবে না, আক্রমণের মডেল নিয়ে প্রশিক্ষণ চালাবে। সমস্ত ফ্রন্টে সম্ভাব্য সক্ষমতা বৃদ্ধির জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। একই সময়ে হামলার আন্তর্জাতিক বৈধতা তৈরি করতে ইসরায়েল দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নিতে শুরু করেছে। ইসরায়েলের এই পরিকল্পনার সাথে রয়েছে যুক্তরাষ্ট্র। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরায়েলের হাওম নিউজকে বলেছেন, আমেরিকানদের সাথে সমন্বয় কৌশলগত, এটি আমাদের স্বার্থের কেন্দ্রবিন্দুতে। আমরা আক্রমণের সময় তাদের খুব কমই ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, তাদের গোয়েন্দা তথ্য বা রাডার ইরাক এবং উপসাগরীয় অঞ্চল জুড়ে রয়েছে। স্পষ্টতই আক্রমণের পরে আমাদের জন্য সামরিক সুরক্ষায় সহায়তা করার জন্য তা ব্যবহার করা হবে। ইসরায়েল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে ইরান আক্রমণ করবে। প্রাথমিকভাবে আক্রমণটি সীমিত বা বিস্তৃত হতে পারে। এর আওতায় প্রথমে থাকবে ফোর্ডো এবং নাতানজের পারমাণবিক কর্মসূচি। এমনকি বিপ্লবী গার্ডের অন্তর্গত সাইটগুলো হামলা টার্গেটভুক্ত করা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে ইসরায়েল প্রথমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণ করবে, যাতে ইরানি বিমান বাহিনীর ঝুঁকি কমানো যায়। একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের হাওমকে বলেছেন, আমাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি যদি 1-2 বছর পিছিয়ে যায় তাহলে কোনো কাজ হলো না। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির উল্লেখযোগ্য ক্ষতি সাধন করব এবং তা যেন বহু বছরের জন্য পিছিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন ইরান পাল্টা আক্রমণে তার সমস্ত সক্ষমতা এবং সংযোগ ব্যবহার করবে। তবে ইসরায়েল মনে করে এই কাজটি করবে হিজবুল্লাহ, যারা ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের আক্রমণের পরই ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের ঘোষণাও দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুম্মার নামাজ পড়তে হিন্দুদের বাধা, গুরগাঁও শহরে উত্তেজনা। ভারতের রাজধানী দিল্লির অপেক্ষাকৃত সচ্ছল শহরতলি গুরগাঁওয়ে গত 3 মাস ধরে প্রতি শুক্রবার জনসম্মুখে মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়ার জন্য হিন্দু ডানপন্থী গোষ্ঠীর একদল লোক নিয়মিত জড়ো হচ্ছে। তারা শোরগোল করে দাবি করছে যে খালি জায়গাগুলো নামাজ আদায় বন্ধ করতে হবে। খালি জায়গা বলতে তারা মূলত বোঝাচ্ছেন কার পার্ক, কারখানা, বাজার এবং কারখানার কাছে সরকারি মালিকানাধীন প্লট এবং আবাসিক এলাকা, যেখানে শ্রমিক শ্রেণীর মুসলমান সম্প্রদায়ের মানুষেরা বছরের পর বছর ধরে নামাজ পড়ে আসছেন। তারা স্লোগানকে বলছেন যে যানবাহন পার্ক করে এবং কড়া ভাষা ব্যবহার করে যেন মুসলমানদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ সময় তারা মুসলমানদের জিহাদি এবং পাকিস্তানি বলেও সম্বোধন করেন। বর্তমানে সেখানে পুলিশের নিরাপত্তায় নামাজ অনুষ্ঠিত হয়। স্থানীয় কমিউনিটি গ্রুপ গুরগাঁও মুসলিম কাউন্সিলের সহপ্রতিষ্ঠাতা আলতাফ আহমেদ বলেছেন, একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গুরগাঁও এমনটা ঘটবে তা আমরা কখনোই ধারণা করিনি। দিল্লির প্রায় 15 মাইল দক্ষিণে অবস্থিত গুরগাঁও শহরের একটি অংশ গত 3 দশকেরও কম সময়ের মধ্যে অজপারাগা থেকে একটি সমৃদ্ধ বাণিজ্যিক শহরতলিতে পরিণত হয়েছে। শহরের প্রতিটি এলাকা এখন চকচকে কাঁচ এবং ক্রোম অফিস টাওয়ার, বিলাসবহুল দোকান এবং সুউচ্চ অ্যাপার্টমেন্টে পূর্ণ। একে সরকারি কর্মকর্তারা মিলেনিয়াম সিটি অর্থাৎ সহস্রাব্দের শহর হিসেবে অভিহিত করেছেন, যেখানে বর্তমানে 10 লাখেরও বেশি মানুষের বাস। এর মধ্যে হোয়াইট কলার থেকে শুরু করে ব্লু কলার অর্থাৎ পেশাজীবী থেকে শ্রমিক সব ধরনের মানুষ রয়েছেন। এদের মধ্যে আনুমানিক 5 লাখ মুসলমান নির্মাণ শ্রমিক, মেরামত শ্রমিক এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন এবং ওই এলাকায় বসবাস করছেন। কিন্তু গুরগায় নামাজ পড়া নিয়ে নতুন করে কন্দল দেখা দিতে শুরু করেছে। আমরা মুসলিম বা নামাজের বিরুদ্ধে নই, কিন্তু প্রকাশ্যে প্রার্থনা করা হলো ল্যান্ড জিহাদ। প্রতিবাদকারী হিন্দু গোষ্ঠীর অন্যতম নেতা কুলভূষণ ভরদ্বাস এই কথা বলেন।
মুসলিম নেতারা বলছেন যে তাদের নিয়ে সর্বশেষ গুজব রটেছে, মুসলমানরা যেখানে প্রার্থনা করছে সেই জমি নাকি তারা দখলের পরিকল্পনা করছে। অতীতে হিন্দু জাতীয়তাবাদীরা মুসলমানদের লক্ষ্য করে লাভ জিয়াদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। লাভ জিয়াদ ছিল একটি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব, যেখানে অভিযোগ আনা হয় যে মুসলমান পুরুষরা হিন্দু নারীদের বিয়ে করে তাদের ধর্মান্তরিত করে। তাদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণ এবং গোহত্যার অভিযোগ আনা হয়। কিছুতেই থামছে না রাশিয়া ন্যাটো প্রদানের অভিযোগ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান বলেছেন, আন্তর্জাতিক চাপ সত্ত্বেও রাশিয়া ইউক্রেন সীমান্তে উস্কানিমূলক সেনা সমাবেশ করে চলেছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ এই মন্তব্য করেন। তিনি বলেছেন, আমরা রাশিয়ার সেনা জড়ো বন্ধ করা বা কমানোর কোনো লক্ষণ দেখছি না, এটা চলছেই। ন্যাটো প্রধান বলেন, বৈঠকে তারা ইউক্রেন সীমান্ত জুড়ে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে কথা বলেছেন। সীমান্তে রাশিয়ার অন্তত 1,00,000 সেনা, ট্যাঙ্ক, কামান, ড্রোন সহ সামরিক সরঞ্জামাদি জড়ো করেছে। মস্কোর এই সৈন্য সমাবেশ কোনোভাবে যুক্তিযুক্ত নয় উল্লেখ করে স্টোলেনবার্গ বলেন, এটা উস্কানিমূলক এবং ইউরোপের নিরাপত্তা খর্ব করে। ন্যাটো প্রধান আরও বলেন, রাশিয়ার সঙ্গে ন্যাটো ভালো সম্পর্ক গড়ার চেষ্টা চালিয়ে যাবে, এজন্য মস্কোর সঙ্গে তারা সংলাপে বসতে প্রস্তুত। তবে ইউক্রেনকে ন্যাটো সদস্যভুক্ত করা নিয়ে রাশিয়ার কিছু বলার নিয়ে বলেও অবস্থান স্পষ্ট করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনের সঙ্গে ন্যাটোর সম্পর্ক প্রতিরক্ষামূলক, এটা রাশিয়ার জন্য হুমকিস্বরূপ নয়। সৌদি যুবরাজ এখন মুকুটহীন বাদশাহ। সৌদি আরবে আসা বিদেশি নেতাদের অভ্যর্থনা জানানো থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সম্মেলনে নেতৃত্ব দান, সবকিছু এখন করছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অন্যদিকে সৌদির অশীতিপর বাদশাহ সালমান ক্রমেই আড়ালে চলে যাচ্ছেন, ফলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলেও যুবরাজই হয়ে উঠেছেন সৌদির মুকুটহীন বাদশাহ। বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে এই কথা বলা হয়েছে। সৌদির বাদশাহ সালমানের বয়স এখন প্রায় 86 বছর। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে, তিনি এখন আর খুব একটা জনসম্মুখে আসেন না। তার ছেলে 36 বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এখন বাবার পক্ষে সব গুরুত্বপূর্ণ কাজ সামলান। বাদশাহর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকেন তিনি, বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর কাজটি তিনি করেন। 2017 সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরী হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মূলত এরপর থেকে তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন বিভিন্ন বিদেশি নেতার সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। চলতি ডিসেম্বর মাসের শুরুর দিকে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গেও বৈঠক করেন। ভারতের করোনায় মৃত্যু আক্রান্তের সর্বশেষ। মহামারী আকার ধারণ করা করোনার পার্শ্ববর্তী দেশ ভারতে গত 24 ঘন্টায় মৃত্যু বাড়লেও কিছুটা কমেছে আক্রান্ত। দেশটিতে গত 24 ঘন্টায় মারা গেছেন 391 জন, এ নিয়ে মোট মারা গেছে 4,76,869 জন। এছাড়া 24 ঘন্টায় দেশটিতে করোনা শনাক্ত করা হয়েছে আরও 7,447 জনের, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,47,26,049 জন। শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এইসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী 7,000-এর ঘরে থাকলেও ভারতের দৈনিক কোভিড সংক্রমণ বৃহস্পতিবার তুলনায় কমেছে শুক্রবার। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 7,447 জন, এর মধ্যে 3,404 জনই কেরালার, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে তা 500-এর বেশি, বাকি সব রাজ্যে তার আরও কম। আফগানিস্তানে 20 বছরের আগ্রাসনের ফসল শুধু রক্তপাত এবং পশ্চাৎপদতা। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা এবং ন্যাটো জোটের 2 দশকের উপস্থিতি দেশটিকে রক্তপাত এবং পশ্চাৎপদতা ছাড়া আর কিছুই দিতে পারেনি। তিনি বৃহস্পতিবার ইরান সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতোর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতা ও সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন। আফগানিস্তানে 2 দশকে পশ্চিমা সামরিক আগ্রাসনের ফলে দেশটির চরম দুর্দশার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, আফগানিস্তানে 2 দশকের মার্কিন ও ন্যাটো আগ্রাসনের ফলাফল ছিল শুধুমাত্র হত্যা, অপরাধযোগ্য, রক্তপাত এবং অনগ্রসরতা। আফগান জনগণকে পশ্চিমা সেনারা এসব ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে 2 দশকের মার্কিন উপস্থিতির ফসল হিসাবে বর্তমানে 30,000-এর বেশি শিশু নানা ধরনের শারীরিক অক্ষমতা নিয়ে বেড়ে উঠেছে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, আফগানিস্তানের শাসন ক্ষমতা দেশটির জনগণের মাধ্যমে নির্ধারিত হতে হবে।